দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। চীনের বিরুদ্ধে একজোট আমেরিকা ও ইইউ, সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান। তালিবান ও ইরান বলছে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সামরিক সংঘর্ষ হয়েছে। ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যা ওয়াদ, মোদির জরুরি বৈঠক। গ্রিক সাইফ্রাসের কাণ্ডে চরম ক্ষুব্ধ তুরস্ক। এবং সর্বশেষে জানিয়ে দেব গাদ্দাফি পুত্রে প্রেসিডেন্ট পদে লড়তে আর বাধা নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্তে প্রতিনিয়তই ভারত বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। পৃথিবীর এমন কোনো সীমান্ত নেই যেই সীমান্তে এক দেশ থেকে অন্য দেশিদেরকে গুলি করে হত্যা করার নজির রয়েছে। শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রেই ভারত এটা করছে। অথচ এই ভারতই প্রতিনিয়তই দাবি করছে ভারত নাকি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তাই এই সীমান্তে হত্যা বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এদিকে ভারতে আল্লাহর গজব শুরু হয়েছে। চারদিক থেকে হামলা, চীন থেকে হামলা হচ্ছে, সীমান্তে সেনা মরছে, এবং করোনা এবং সর্বশেষ ওমিক্রন এবং ঘূর্ণিঝড় যাওয়া চারদিক থেকে ঘিরে ফেলেছে ভারতকে। এ বিষয়ে আপনার মতামত কী? ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের কারণেই কি এগুলো হচ্ছে? চীনের বিরুদ্ধে একজোট আমেরিকা ইইউ। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে চীন যেভাবে একতরফা কার্যকলাপ করছে তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ও ইইউ। ওয়াশিংটনে আমেরিকা ও ইইউ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে চীনের কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে চীন যা করছে তাতে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এরপর আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব স্টেটের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সেক্রেটারি জেনারেল আলোচনায় বসেন। সেখানে চীনের উইগুর ও তিব্বতের জাতিগত সংখ্যালঘুদের নিয়ে কথা বলেছেন তারা। হংকং এর স্বশাসন এবং কূটনৈতিক ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নিয়েও কথা হয়েছে। দক্ষিণ চীন সাগর নিয়ে ইইউ। ইইউ মিলিটারি স্টাফের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন ইইউ ও আমেরিকার মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর জায়গা আছে। দক্ষিণ চীন সাগরে বেইজিং একতরফা ব্যবস্থা নিচ্ছে, তাই আন্তর্জাতিক আইন যাতে মানা হয় সেটা দেখা দরকার। তিনি বলেছেন ফ্রান্স হল প্রশান্ত মহাসাগর এলাকায় বড় শক্তি। জার্মানি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক এই অঞ্চল নিয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে। নিউ ক্যালিডোনিয়া সহ বেশ কিছু দেশের প্রশাসন ফ্রান্সের হাতে। গত বছর স্বাধীনতার দাবি নিয়ে নিউ ক্যালিডোনিয়া গণভোট হয়েছিল, কিন্তু সেই দাবি গণভোটে খারিজ হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ছোট দ্বীপ রাষ্ট্র ফ্রান্সের অধীনে আছে। তাই দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিবস্থা বজায় রাখতে চায় ইইউ। ইইউ এর সামরিক কর্মকর্তা জানিয়েছে দক্ষিণ চীন সাগরে ইইউ একটি মেরিটাইম এরিয়া অফ ইন্টারেস্ট তৈরি করতে চায়। আটলান্টিক মহাসাগরে গালফ অফ গিনিতে ইইউ এর উপস্থিতি আছে, সেখানে এরকম একটি পাইলট প্রজেক্ট চলছে। দক্ষিণ চীন সাগরে একই ধাঁচে কাজ করতে চায় ইইউ। জানিয়ে দেব কেন উদ্বেগ। তাইওয়ান নিয়ে এখন আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাবধান করে দিয়ে বলেছেন তারা ঠান্ডা যুদ্ধে উত্তেজনা চান না। বাইডেন বলেছেন তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার ব্যাপারে আমেরিকা বদ্ধপরিকর। বেজিং দক্ষিণ চীন সাগরে তাদের উপস্থিতি আরও বাড়াতে চাইছে। এই এলাকা নিয়ে চীন ছাড়াও ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার দাবি রয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার দুটি নৌকাকেও ওই এলাকায় ঢুকতে দেয়নি চীন। 2016 সালে পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন রায় দেয় দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের অধিকাংশ দাবি বেমানান, বেআইনি। সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের আহ্বান। লালমনিরহাটের কালীগঞ্জ ও সিলেটের কানাইঘাট সীমান্তে বাংলাদেশি হত্যার নিন্দা ও ক্ষোভ জানিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সীমান্তে হত্যা বন্ধের দাবিতে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সীমান্তে হত্যার জন্য সরকারের নতজন পররাষ্ট্রনীতিকে দায়ী করেন বক্তারা। মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভারত আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা করছে। সরকার নতজন পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যার ঘটনা ঘটছে, তাই সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি। দেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ ভালো নেই উল্লেখ করে তিনি বলেন, সবার অধিকারের জন্য রাজপথে নামতে হচ্ছে। শেখ হাসিনার পুতুল সরকার ওই অন্যায়ের প্রতিবাদ করছে না। তিস্তার টিপাইমুখ সমস্যার সমাধান
হয়নি, দেশে কথা বলার কোনো পরিবেশ নেই, আর এ সরকার রাতের ভোটের সরকার, তাই এরা জনগণের কোনো কথাই শোনে না। এ বক্তা বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা মানবতা বিরোধী হত্যাকাণ্ড। বিএসএফ এর সহযোগিতা ছাড়া চোরাচালান সম্ভব না। ভারত আন্তর্জাতিক সব রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক আদালতে সীমান্তে হত্যার দায়ে মামলা করতে হবে। লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহউদ্দিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডক্টর নুরুল ইসলাম প্রমুখ। তালেবান ও ইরান বলছে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সাময়িক সংঘর্ষ হয়েছে। আফগানিস্তানে তালেবান এবং ইরান বলছে দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে, তবে কোনো পক্ষেই হতাহতের খবর পাওয়া যায়নি। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, স্থানীয়ভাবে ভুল বোঝাবুঝি আফগানিস্তানের সীমান্ত প্রদেশ নিমরুজের কাছে ওই সংঘাতের কারণ। মুজাহিদ বলেন, দুই পক্ষের বোঝাপড়ায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। তিনি আরো বলেন, এ ধরনের ভুল বোঝাবুঝি যেন আবার না হয় সেজন্য তালেবান নেতারা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সীমান্ত রেখা নিয়ে বিভ্রান্তির কারণে বুধবার ইরানি পোস্ট লক্ষ্য করে গুলি ছোড়ার মাধ্যমে তালেবান ওই সংঘর্ষ শুরু করেছে বলে অভিযোগ করেছে ইরানের গণমাধ্যম। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, সংঘর্ষে থেমে গেছে এবং তালেবানের সঙ্গে এ নিয়ে আলোচনা করছে ইরান। সশস্ত্র সংঘর্ষের সময় তালেবান একটি ইরানি সীমান্ত পোস্ট দখল করেছে বলে যে কথা উঠেছিল তা মিথ্যা বলে জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। আফগানিস্তান ও ইরান সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে যাতায়াত চলে আসছে, যা দিয়ে চোরাচালানকারীরা মানুষ ও মাদক পাচার করে থাকেন, আর এটি দুই দেশের জন্যই উত্তেজনার বিষয়। ত্রাণ সংস্থার মতে আগস্ট মাসে তালেবান কাবুল দখল করার পর থেকে 3 লাখেরও বেশি আফগান নাগরিক এই অবৈধ পথে ইরানে পালিয়ে গেছেন। নতুন তালেবান সরকারের সঙ্গে ভালো ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে তেহরান। ইরান হচ্ছে সেই গুটি কয়েক দেশের একটি, যার মধ্যে রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান এবং তুরস্ক, যারা পশ্চিমা সমর্থিত আফগানিস্তানের সাবেক সরকারকে হটিয়ে 3 মাস আগে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও কাবুল দূতাবাস চালু রাখে। ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াত, মোদির জরুরি বৈঠক। এ সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। এই রাজ্যগুলোর উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। এদিকে ঘূর্ণিঝড় সম্পর্কিত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বঙ্গোপসাগরে একটি আসন্ন ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে এই বৈঠক হয়। বঙ্গোপসাগরের নিম্নচাপটি শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড় জাওয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শনিবার সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূল অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। সেই সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ ওড়িশার গজপতি, গঞ্জামপুরী এবং জগৎসিংহপুর জেলায় লাল সতর্কতা জারি করেছে। যখন ঘূর্ণিঝড় উপকূলের কাছাকাছি পৌঁছাবে সেই সময়ের জন্য কেন্দ্রপাড়া, কটক, খুরদার, নয়াগড়, কান্ধমাল, রায়গড় এবং কোরাপুট জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত সমুদ্রে মাছ ধরা যাবে না। যারা ইতিমধ্যেই সমুদ্রে চলে গেছেন তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রিক সাইপ্রাসের কাণ্ডে চরম ক্ষুব্ধ তুরস্ক। গ্রিক সাইপ্রাসের প্রশাসন পূর্ব ভূমধ্য সাগরে এক্সন মোবাইল ও কাতার পেট্রোলিয়ামকে অনুসন্ধান লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় ক্ষুব্ধ হয়েছে তুরস্ক। ওই অঞ্চলে তুরস্ক ও তুর্কি সাইপ্রাসের অধিকার উপেক্ষা করার ঘটনাকে উত্তেজনা বাড়ানোর পরিষ্কার উস্কানি হিসেবে দেখছে আঙ্কারা। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে খবর ডেইলি সাবাহ। খবরে বলা হয়, গ্রিক সাইপ্রাসের প্রশাসন বৃহস্পতিবার জানায় মন্ত্রীদের কাউন্সিল এক্সন মোবাইল ও কাতার পেট্রোলিয়ামকে দেশটির ঘোষিত এক্সক্লুসিভ ইকোনমিক জোনের 5 নম্বর সেকশনে হাইড্রোকার্বন অনুসন্ধানের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে, যে ইকোনমিক জোন দেশটির দক্ষিণে ও দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও এ বিষয়ে বিবৃতিতে বলে, এই লাইসেন্সের একটি অংশ পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের মহাদেশীয় সীমা লঙ্ঘন করে। ঠিক আগের মতোই তার সামুদ্রিক এলাকায় তুরস্ক কখনো কোনো দেশ কোম্পানি জাহাজকে অবৈধভাবে হাইড্রোকার্বন অনুসন্ধান চালাতে দেবে না। তুরস্ক তুর্কি কোনো দেশ কোম্পানি জাহাজকে অবৈধভাবে হাইড্রোকার্বন অনুসন্ধান চালাতে দেবে না। তুরস্ক তুর্কি সাইপ্রাসের অধিকার রক্ষায় আঙ্কারা সবসময় পদক্ষেপ নেবে, বলা হয় বিবৃতিতে। কয়েক দশক ধরে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের সঙ্গে গ্রিস এবং গ্রিক সাইপ্রাস প্রশাসনের সমুদ্র সীমা, আকাশ সীমা, জ্বালানি ও ছোট ছোট কিছু দ্বীপ নিয়ে বিরোধ চলে আসছে। এছাড়া তুরস্ক ও গ্রিস তাদের সমুদ্র সীমা নিয়ে একমত নয়। তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরে গ্রিস ও গ্রিক সাইপ্রাসের দাবি করা সমুদ্র এলাকাকে স্বীকার করে না এবং
এ দাবিকে তুরস্ক তুর্কি সাইপ্রাস সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে। গাদ্দাফি পুত্রের প্রেসিডেন্ট পদে লড়তে আর বাধা নেই। লিবিয়ার প্রয়াত এক নায়ক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেটি কেটে গেছে। লিবিয়ার আদালত সাইফের আপিল গ্রহণ করায় তার নির্বাচনে লড়তে আর বাধা নেই। খবর আনাদুল ও ডেইলি সাবাহ। 24 ডিসেম্বর লিবিয়ার প্রেসিডেন্ট পদে ভোট গ্রহণ হবে। নির্বাচনে সাইফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে দেশটির আদালত কয়েকদিন আগে রুল জারি করেছিল। বৃহস্পতিবার সাবা আদালত সাইফের আবেদন গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দেন। পরে দেশটির বেসরকারি টেলিভিশন আল আহারের টুইটার পেজে টুইট করে লিবিয়ার প্রেসিডেন্ট পদে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে লড়ার সুযোগ করে দিয়েছেন সাবা কোর্ট। গত 14 নভেম্বর সাইফ আল ইসলাম আল গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার সাইফের পাশাপাশি আরো 25 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশন 73 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে। জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়া কর্তৃপক্ষ ও বিরোধী পক্ষগুলো নির্বাচনে যেতে রাজি হয়েছে। এই নির্বাচনে সাইফ গাদ্দাফিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। গাদ্দাফির শাসনামলের শেষ দিকে আরব বসন্তের সময় যুদ্ধাপরাধের দায়ে সাইফকে 2015 সালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ত্রিপোলির আদালত। গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়া জুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যমে মনে করা হচ্ছে।